নমস্কার বন্ধুরা এসবি বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি এব হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার টু টু যত এমসি কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো দু হাজার বাইশ সালের এবিটি আর টেস্ট পেপার সলভ করাচ্ছি যার পেজ নম্বর এসি নাইনটি সিক্স তো দেখো এসি নাইনটি সিক্স থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদের একটু বলবো তারপরে আমি যত এমসি কিউব আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো তো দেখো এক নম্বরের খণ্ড কতে কি আছে জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো রোমান টুতে কী বলেছে পলাশীয় ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো রোমান থ্রিতে কী বলেছে সমাজ শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো অথবা পরের কোশ্চেন কি বলেছে মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো রোমানপুরের কোশ্চেন কি বলেছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল খণ্ডক্ষ তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মন্টেগুস এমসফোর্ড সংস্কার আইনের পটভূমি কি এই আইনে ব্রিটিশ ভারতে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার লক্ষ্যে কতদূর সফল হয়েছিল রোমান সেক্সের কোশ্চেন কী বলেছে পঞ্চাশের মনান্তর তৎকালীন ভারতীয় অর্থনীতিতে ও শিল্প সাহিত্যে কী প্রভাব ফেলেছিল রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি ও অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ দাও রোমান এইটের কোশ্চেন কী বলেছে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো অথবা অথবাদের পরের কোশ্চেন কী বলেছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এবার আমি পাঠ বি নিয়ে অর্থাৎ খ নিয়ে আলোচনা করব যেখানে আমি কিউব সলভ করবো চব্বিশখানা খানা এই এমসি কিউব সলভ করার পরে তোমাদের অন্য কোনো একদিন আমি এর এসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেব তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে রোমান অনের তো দেখো রোমান অনের কোশ্চেন কি বলেছে জীবনের জলসাগর কার আত্মজীবনী অ্যান্সার হবে ডি এর আনসার মান রোমান টু এর কী বলেছে প্রতাপাদিত্য চরিত্র রচিতা হলেন অ্যান্সার হবে সের আনসার রাম রাম বসু রোমান থ্রির কোশ্চেন কী বলেছে ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে সে এর অ্যান্সার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর অবস্থিত এর অ্যান্সার হবে এর অ্যান্সার মেসোপটেমিয়া তো দেখো পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো ইরাকের ইন্নি গালদি মান্নার জাদুঘর এটা কিন্তু বর্তমানে ইরাকে অবস্থিত এর আগে নাম ছিল মেসোপটেমিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যেটা বলতে চেয়েছি এর অ্যান্সার কীভাবে মেসোপটেমিয়া হবে রোমান ফাইভের কোয়েশ্চেন কি বলছে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম ও প্রধান বিচারপতি হলেন অ্যান্সার হবে এর আনসার স্যার এলিজা ইম্পে পরের কোশ্চেন কি বলেছে রোমান সিক্সের কোশ্চেন কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল অ্যান্সার হবে ভাইয়াচারি রোমান সেভেনের কোশ্চেন কি বলেছে দস্ত কথার অর্থ কি অ্যান্সার হবে ডি এর আনসার বাণিজ্যিক ছাড়পত্র রোমান এইটের এর কোশ্চেন কি বলেছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় অ্যান্সার হবে এর আনসার বিদ্যা বীরসালিঙ্গম পান্তুলুকে বীরসালিঙ্গম পান্তুলুকে পরের কোশ্চেন কী বলেছে রোমান এইট নম্বরে কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে রোমান নাইন নম্বরে কোশ্চেন মেকলে মিনিট প্রকাশিত হয় অ্যান্সার হবে এর আনসার আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কি বলেছে দশ নম্বরে কোশ্চেন ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন অ্যান্সার হবে সের আনসার দেবেন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর কোশ্চেন কি বলেছে শুদ্ধি আন্দোলন শুরু করেন অ্যান্সার হবে এর আনসার স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী পরের কোশ্চেন কী বলেছে বারো নম্বরের কোশ্চেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ওয়ান এইট সিক্স সেভেন খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন পরের কোশ্চেন কী বলেছে আমাদের তেরো নম্বরের কোশ্চেন বর্তমান ভারত রচনা করেন অ্যান্সারবে এর আনসার স্বামী বিবেকানন্দ এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাব রোমান কী বলেছে ফারুক শিয়ারের ফরমান অ্যান্সারবে বি এর আনসার সতেরোশো সতেরো রোমান টুতে কী বলেছে দু নম্বরে কী বলেছে পিটির ভার পিটের ভারত শাসন আইন অ্যান্সারবে ডি এর আনসার সতেরোশো চুরাশি থ্রিতে কী বলেছে রেগুলেটিং অ্যাক্ট অ্যান্সার হবে এর অ্যান্সার সতেরোশো তিয়াত্তর রোমান ফোরে কী বলেছে সরি চার নম্বরে কী বলেছে বাংলায় কোম্পানি দেওয়ানি লাভ অ্যান্সার হবে সের আনসার সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর আনসার ওয়ানের বি দুই এর ডি থ্রির এ ফোরের সি অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের চোদ্দো নম্বরের কোশ্চেন তো দেখো পরের কোশ্চেন কী বলেছে পনেরো নম্বরের কোশ্চেন মরেঙ্গে ঘোষণা করেছিলেন এর অ্যান্সার হবে আমাদের গান্ধীজি সেখানে কিন্তু অপশনে নেই ঠিক আছে করেঙ্গে ইয়া মরেঙ্গে মানে ডু আর ডাই এটা ঘোষণা করেছিলেন কিন্তু গান্ধীজি এখানে কিন্তু ভুল আছে অপশানগুলো প্লিজ তোমরা ঠিক করে নেবে ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে মন্টেগু ট্রামসপোর্ট সংস্কার আইন পাস হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী বলেছে সতেরো নম্বরের কোশ্চেন ইতিহাস হলো একটি বিজ্ঞান এর কমও নয় বেশিও নয় উক্তিটি কার এর অ্যান্সার হবে অ্যান্সার হবে এর আনসার বিউরি বিউরি তো দেখো আঠারো নম্বর কোয়েশ্চেন কি বলেছে ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন অ্যান্সার বে জন লরেন্স উনিশ নম্বরের কোয়েশ্চেন কি বলছে দশ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন অ্যান্সার বে এর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস পরের কোশ্চেন কী বলেছে আমাদের কুড়ি নম্বরের কোয়েশ্চেন লুভার মিউজিয়াম অবস্থিত অ্যান্সার বে ডিয়ার অ্যান্সার ফ্রান্সে একুশ নম্বরের কোয়েশ্চেন কি বলেছে যত মত তত পথ কে বলেছিলেন অ্যান্সার বে শ্রীর অ্যান্সার শ্রীরামকৃষ্ণ বাইশ নম্বরের কোশ্চেন কি বলছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার ক্লিমেন্ট এটলি তেইশ নম্বরের কোশ্চেন কি বলেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন অ্যান্সার জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জওহরলাল নেহেরু এর অ্যান্সার পরের কোশ্চেন কি বলেছে আমাদের চব্বিশ নম্বরের কোয়েশ্চেন প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের চব্বিশ নম্বরের কোয়েশ্চেন বলেছে নবান্ন নাটকের রচয়িতা হলেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিজন ভট্টাচার্য তো দেখো দুদাগের যে কোশ্চেনগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক গুণ ষোলো ষোলোখানা তোমাদের করতে হবে ঠিক আছে এইগুলো তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো